হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আমি মোহাম্মদ দিফাত চলে আসলাম আবার এমপ্লিফায়ার কানেকশন নিয়ে। আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমাদের প্রথম ভিডিওতে ছিল এমপ্লিফায়ারের ক্যাবিনেট সেটিং করার সব মানে কৌশলগুলো, কীভাবে ট্রান্সফর্মার বসাতে হবে, কীভাবে ফুটা করতে হবে, কোথায় কী লাগাতে হবে। তো আজকে সেদিন আপনারা ভিডিওতে দেখেছিলেন যে হিটসিং আমরা ট্রানজিস্টর বসাচ্ছিলাম। আজকে সেই ভিডিওর সেকেন্ড পার্ট। যারা আপনাদের প্রথম পার্ট দেখেননি তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রথম পার্টটা দেখে আসতে পারেন। তো আমরা ট্রানজিস্টর বসাচ্ছি, এখন ট্রানজিস্টরগুলোকে চেক করে দেখার দরকার যে কোনোটা শর্ট হয়ে যায় নাকি হিটসিংয়ের সাথে। যদি শর্ট থাকে তাহলে আমাদেরকে খুলে আবার লাগাতে হবে। এখন আমরা ট্রানজিস্টর গুলো সব লাগাই সার্কিটে যেভাবে লাগানো ছিল। আমরা এই সার্কিট থেকে সব রেজিস্টার গুলো খুলে নিয়েছি। এখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল এখানে যেভাবে লাগানো ছিল সেভাবে লাগাই দেবো। আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা বোর্ড থেকে ট্রানজিস্টরগুলো খুলেছিলাম, ট্রানজিস্টরগুলো লাগানি বোর্ডে, আর হিটসিং আলাদাভাবে লাগাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা প্রতি দুইটা একসাথে শর্ট করবো। এই দুইটা হচ্ছে 1943, পরপর দুটো 1943 আছে। আমরা এই দুইটা প্রথমে লাগাবো। আমরা ওজন বদল ফ্লাক্স ব্যবহার করছি, এটাতে ওজন ভালো সাহায্য হতে পারে। আমাদের সব ট্রানজিস্টরের লিক গুলো কাটা হয়ে গেছে। এখন আমরা এটাতে ঝালাই করে রেজিস্টার গুলো, ছোট রেজিস্টার গুলো লাগানোর জন্য প্রথমে আমরা ট্রানজিস্টার গুলোতে রং লাগিয়ে নিব। গাইস, আমাদের এইভাবে রেজিস্টার তারগুলো লাগানো হয়ে গেছে। এখন আমরা এই রেজিস্টারগুলোকে এইভাবে লাগাবো, প্রত্যেকটাকে এইভাবে লাগাই, এখানে লাগাই দেবো, ঝালাই করে দেবো। আপনারা দেখতে থাকুন। গাইস, আমাদের বড়ো রেজিস্টারগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটা রেজিস্টারের মাথাগুলো শর্ট করে দেবো। তো এই ক্ষেত্রে আমরা দুইটা করে মাথা শর্ট করেছিলাম ট্রানজিস্টরের,
এক্ষেত্রে আমরা দুটো 1943 দুটো 5200 মানে চারটা ট্রানজিস্টারের মাথা একসাথে শর্ট করবো, ঠিক হয়ে গেল। তো গাইস আমাদের রেজিস্টারগুলো লাগানো হয়ে গেছে, আমরা চারটা চারটা করে মাথা শর্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন দেখুন। ফিনিশিং লুক এরকম দেখাই। এখন আমরা এখান থেকে বেস ইমিটার কালেক্টর বার করব, বার করে সার্কিটে লাগাবো। গাইস আমরা এখন ফিল্টারের কাজ শুরু করব, ক্যাপাসিটারগুলো প্লাস মাইনাস সব ঠিকভাবে লাগাবো, আপনারা দেখতে থাকুন। গাইস আমরা ক্যাপাসিটারগুলো তো প্রথমে মাঝখানে আঠা মেরে নেব, যাতে আমাদের পরে লাগাতে সুবিধা হয়। আঠাগুলো শুকানোর পর কাজ করে, আঠা শুকানোর পর আমরা আসছি আবার। গাইস আঠা শুকানোর পর আমরা ফিরে আসলাম, আমরা টেপ মেরে দিয়েছি এভাবে, আপনারা মারতে পারেন ইচ্ছা করলে। তো গাইস এখন আমরা ক্যাপাসিটার লাইন করব। তো আমরা প্রথমে একটা, আপনারা দেখতে পাচ্ছেন এটা মাইনাস এটা প্লাস, কিন্তু মাইনাসের চিহ্ন দেওয়া থাকে ক্যাপাসিটারে। তো এখন আমরা প্লাস মাইনাস একজ্যাক্ট করে এটা গ্রাউন্ডের একটা কানেকশন বানাবো। আপনারা ফিল্টার বোর্ডও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা ফিল্টার বোর্ড ব্যবহার করছি না, আমরা এইভাবে বানিয়ে নিয়েছি। গাইস আমাদের গ্রাউন্ড কানেকশন করা হয়ে গেছে, এবার আমরা এমপ্লিফায়ার টিপ লাইন করব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারটা বসানো আছে, বুঝলো। গাইস আমরা এই ট্রান্সফরমারের 40 40 এখন একসাথে করে ঝালাই করছি। আমরা কপারটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কপারের উপরে বার্নিশ দেওয়া থাকে, ওই কারণে ঝালাই হয় না। আপনারা কপারের উপর ঘুষে বার্নিশটা তুলে ফেলবেন, তারপরে এরকম ঝালাই করে নেবেন একবার, যাতে লাগাতে সুবিধা হয়, অনেক সময় লাগে না। এটা জিরো, জিরোটাকে ভালোভাবে ঘষে নেবেন, চাকু বা কেচি যা ইচ্ছা আপনার সেটা দিয়ে ঘষতে পারেন, ঘষে পরিষ্কার করে দেবেন। এটা মাথা অনেক বার্নিশ দেওয়া থাকে, বার্নিশের কারণে ধরে না ঝালাই। এখন আপনি 40 40 40 এটার এসিতে কানেক্ট করবেন, এই রেক্টিফায়ারের, এটা ব্রিজ রেক্টিফায় বলে এসি লেখা আছে, এটা একটা এসি এটা একটা এসি। গাইস আমরা এই ফিডব্যাক থেকে ব্রিজ থেকে ব্রিজ রেক্টিফায়ার থেকে প্লাস মাইনাস বের করে নিয়েছি। এখান থেকে এসি যে এখানে ফিল্টার হয়ে ডিসি বার হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস মাইনাস এখন যাবে ক্যাপাসিটারের প্লাস মাইনাসে, আর এই জিরো ভোল্ট জিরো মানে গ্রাউন্ডে যাবে এই গ্রাউন্ডে ক্যাপাসিটার গ্রাউন্ডে। সো আমরা লাগিয়ে ফিরে আসছি আবার, আপনারা দেখতে থাকুন। গাইস আমাদের ক্যাপাসিটার বসানো হয়ে গেছে, আটা শুকিয়ে গেছে। এখন আমরা এটার প্লাস মাইনাসটা ক্যাপাসিটার মাইনাসে আর প্লাসে লাগাবো, আর এই ট্রান্সফরমারের গ্রাউন্ডটা এই আমাদের ক্যাপাসিটার গ্রাউন্ডে লাগাবো। যেটা প্লাস মাইনাস দেখেছ আপনারা এই কাজ করার সময় মোটা তার করতে চেষ্টা করবেন, কারণ তার মাঝখান দিয়ে বিষয়টা যাবে কন্ট্রোল করতে পারে, ভালো তার মধ্যে তারপরে পয়সা বন্ধ করে আমরা একটু মাথায় শুনছি। Love the times we
আমাদের মেন রেক্টিফাই করা শেষ, এখন আমরা ছোটো ট্রান্সফরমারটি রেক্টিফাই করবো 12012 এটা বেস্ট টোনে দেওয়ার জন্য। বেস্ট টোনে আমাদের ট্রান্সফরমার না দিয়ে আমরা এখান থেকে দিতে পারতাম, কিন্তু এখানে 12012 আছে, এখানে 12012 নয়। এই বেস্ট বেল্টটাতে একটু বেশি অ্যাম্পায়ার প্রয়োজন হয়, 1 অ্যাম্পায়ারও চলে কিন্তু 3 অ্যাম্পায়ার দেওয়া ভালো, মানে এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো দেবে, গেইন বেশি হবে। আপনারা দেখতে থাকুন এই ট্রান্সফরমার রেক্টিফাই করা। গাইস আমরা দুটো চার্জ ব্যবহার করছি, আর একটা 22 মিনিটে 50 ঘন্টা একটি ক্যাপাসিটার। প্রথমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের মাথাতে দাগ দেওয়া আছে, আমরা প্রথমে দুটো মাথা একসাথে কানেক্ট করবো। কানেক্ট করার পর এটার মাইনাসে ঝালাই করবে, প্লাসে ঝালাই করবে, সরি। গাছ আপনারা লক্ষ্য করুন, এই ডায়োডের দুই মাথাতে ক্যাপাসিটার, সরি ট্রান্সফরমারের দুটা তার একসাথে যাবে 12012, আর এই জিরোটা হবে এই ক্যাপাসিটার মাইনাসে। সো আমরা লাগানোর পর আবার ফিরে আসছি। গাইস আমাদের ফিল্টার করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যাপাসিটারটি নিচে আঠা লাগাই, আমরা এটা সুইচের পাশে বসাবো, এই যে বসাই দেব। তার আগে আমরা আরেকটা কাজ করা বাকি আছে, তার আগে আমরা সুইচের কানেকশনটা করে ফেলবো, আপনারা দেখতে পাবেন। গাইস এখন আমরা কানেক্টের কর্ডটা লাগাচ্ছি, এসি কর্ডটা লাগানোর আগে আপনারা অবশ্যই এখানে একটা গিট দিয়ে নেবেন, যাতে টানাটানির সময় তারটা না ছিঁড়ে আর এখানে সুন্দরভাবে আটকে থাকে। এখানে গিট দেওয়ার কারণে যত তারটা টানা হোক পরে খুলে বাড়ে এখানে। আমাদের এখানে ফিউজ দেওয়া আছে, আপনারা দেখুন প্রায়। আমরা এখন ট্রান্সফরমার তার লাগাচ্ছি, এটা এসি ইনপুট 220 ভোল্ট। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তারটা কেটে নিব, আপনারা ভাবতে পারেন আমি তারগুলোকে এইভাবে মোড়াচ্ছি কেন।
সবারই অ্যাম্পলিফায়ার বানানোর একটা আলাদা আলাদা স্টাইল থাকে, এটা আমার স্টাইল, যাতে আমি পরবর্তীতে আমার কাজ করে অ্যাম্পলিফায়ার আমি চিনতে পারি। আর এইভাবে তারগুলো মোড়াই দিলে কেবল টাইপ দরকার পড়ে না, কেবল টাই ছাড়াও অনেক সুন্দরভাবে ওয়াইনিং করা যায়, তারগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে না যেখানে সেখানে। দেখুন আমাদের তারগুলো লাগানো হয়ে গেছে, এখন আমরা এই তারগুলো সুইচের নিচের সাথে কানেকশন করবো। এগুলো ডাইরেক্ট ট্রান্সফর্মার তার, ট্রান্সফর্মারের ইনপুটের তার, তো আপনারা দেখতে থাকুন। গাইস আপনারা কেমন কেমন ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা সেই সকল ভিডিও আনার চেষ্টা করব। আর অ্যাম্পলিফায়ার বিষয়ে যে কোনো আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন, সব সকল কোশ্চেনের অ্যান্সার পাবেন ইনশাল্লাহ। অ্যাম্পলিফায়ার যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে আমাদের নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কল করতে পারেন, আপনারা চাইলে অ্যাম্পলিফায়ার বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। অল্প খরচের মধ্যে অ্যাম্পলিফায়ার বানানো হয়। আপনাদের অ্যাম্পলিফায়ারের সফট স্টার্ট, বেস টোন, তারপরে লো পাস ফিল্টার, ট্রান্সফর্মার, ট্রানজিস্টর, হিটসিং, যা যা লাগে আপনারা সব আমাদের এখান থেকে পেতে পারেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই কল করুন। আমাদের এখানে কাজ প্রায় শেষ, এখন আমরা ক্যাপাসিটারটা লাগাই দিই। তখন যেটা খুলেছিলাম সেটার আঠাটা একটু বেশি শুকাই গেছে, এটাতে আবার আঠা মারা লাগবে। গাইস আমাদের সব লাইন কমপ্লিট, এখন আমরা একবার চেক করে দেখব কেমন কি ভোল্টেজ আসছে। তো প্রথমে আপনারা সিরিজে লাইন দিয়ে একবার দেখবেন, এতো আমরা সিরিজে লাইন দিয়েছি। এবার এখানে সুইচটা দেখুন, হ্যাঁ সুইচে লাইট জ্বলছে, সিরিজ বাল্ব জ্বলছে না। দেখুন সিরিজ বাল্ব জ্বললে বুঝতে হবে আপনার কোথায় ফল্ট আছে। তো আমরা একবার ভোল্টেজটা মেপে দেখি কত ভোল্টেজ আসছে। আমরা ডিসিতে সেট করেছি মিটারটাকে, মাল্টিমিটারটাকে। এবার আমরা প্রথমে ক্যাপাসিটারের ভোল্টেজ মাপবো, 57 ভোল্ট আসছে। এই পাশে এখন মাপবো ক্যাপাসিটারে কত ভোল্ট আছে, 57 ভোল্ট আসছে, 56-57 উঠানো হচ্ছে। এবার আমরা দুটা একসাথে মেপে দেখব, মাইনাস প্লাস কত আছে। আপনারা দেখুন অনেক হাই ভোল্টেজ আসছে, 113 ভোল্ট আসছে মাইনাস প্লাস, এটা সিরিজে। এখন আমরা ডাইরেক্ট দিয়ে দেখবো একবার, আমরা ডাইরেক্ট দিলাম, ডাইরেক্ট 57-58 আসছে। এবার আমরা ডাইরেক্ট প্লাস মাইনাস মাপব, এখানে 114-115 ভোল্ট আসছে। এখন আমরা 12 ভোল্টের ফিল্টারটাকে একবার চেক করে দেখবো, এটা তো 12 ভোল্টের উপরে আসার কথা, এখানে 16 ভোল্ট আসছে পুরা। তো গাইস আমাদের ভোল্টেজ চেক হয়ে গেছে, এখন আমরা সার্কিটের লাইনটা দেওয়ার আগে অবশ্যই একবার ক্যাপাসিটারগুলো ডিসচার্জ করে নিতে হবে। ক্যাপাসিটার ডিসচার্জ না করলে আপনাদের সার্কিট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখুন ক্যাপাসিটারগুলো কেমন পাওয়ার থাকে, চার্জ থাকে, অনেক চার্জ, তারটা পুরাপুরো অবস্থা, এটাও দেখতে পারলেন আপনারা। এই ক্যাপাসিটারগুলো অনেক ভালো, অন্যান্য ক্যাপাসিটারে চার্জই থাকে না। ব্যাস এবার আমরা এই ভু মিটারটা মানে ভিউ লাইটটাকে এখন দেব, তার আগে আমাদের এই পোটেনশিওমিটারটাকে খুলে নিতে হবে, কারণ পোটেনশিওমিটারটা অ্যাডজাস্ট করার কারণে ব্যবহার করা হয়। তো এটা ভিতরের দিক আছে, এটা যদি আমি এভাবে লাগাই দিই তাহলে অ্যাডজাস্ট করা অসম্ভব হয়ে যাবে, সেই জন্য আমরা খুলে এটা পিছিয়ে লাগিয়ে দেবো। গাইস আমাদের হিটসিং বসানো শেষ, আপনারা দেখুন হিটসিংটা ভালো করে লাগানো হয়েছে। আমাদের সব লাগানো শেষ, বলতে গেলে এখন খালি সার্কিট লাইন করা লাগবে, সার্কিট থেকে ইনপুট আউটপুট সবগুলো বার করা লাগবে, আর লাইটের লাইনটা লাগানো লাগবে। এতে আমরা লাইটের পোটেনশিওমিটারটাকে পিছের দিক লাগিয়ে দিয়েছি, এটা থেকে আমরা ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন।
আর বন্ধুরা এবিএসটেবলের একটা দিক লক্ষ্য করুন, এবিএসটেবলে একটা ছোট্ট ক্যাপাসিটার দেওয়া থাকে যেটা এখানেতে মানছনীয় না। এখানে 1500 এখানে 150 ভোল্ট দেওয়া থাকে, এখানেতে আমরা এটা চেঞ্জ করে 2250 ভোল্ট লাগাইছি। এটা ফিল্টার ক্যাপাসিটার হিসেবে কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন লুপ, দেখুন টেনশন লুপ। আমরা এখন ট্রানজিস্টর লাগানোর জন্য ট্রানজিস্টরের যে সকল তারগুলো আছে ওই সকল তারগুলো বের করে নেবো, যাতে আমরা হিট সিঙ্গে লাগাতে পারি ঠিক মতন। আমরা প্রতিটা তারগুলো মাপ করে লাগাবো, আমাদের যাতে তার অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবো। আর তার যদি বেশি নিই তাহলে দেখতেও খারাপ লাগবে, ওই কারণে আমরা মাপ মতন করে তার কেটে নেবো, একটু বেশি নেবো যাতে আমরা কেবলটা লাগানোর সময় কোনো ঝামেলা না হয়। আমরা সার্কিটের কানেকশন করছি, আপনারা দেখেন এই দুটা স্পিকারের লাইন, এই দুটা ডাইরেক্ট এখানে এই ট্যাগের দিকে যাবে। আপনারা একটু দেখুন ভালোভাবে, স্পিকার ট্যাগের দিকে যাবে। তো গাইস আপনারা দেখতে থাকুন। আমরা এখন সার্কিটে সব লাইন করা হয়ে গেছে, এখন আমরা দুটা সার্কিট প্যারালালে কানেকশন দেব। এটা আমাদের প্লাস লাইন, সার্কিটটাতে ডুয়েল পাওয়ার সাপ্লাই ব্যবহৃত হয় ওই কারণে প্লাস গ্রাউন্ড মাইনাস। তো আমরা এখন এই সার্কিটও প্লাস মাইনাস গ্রাউন্ডগুলো একসাথে কানেক্ট করব। প্রথমে আমরা প্লাস কানেক্ট করছি, প্লাস কানেক্ট করা হয়ে গেছে, আর মাইনাস প্লাস কানেকশন করা হয়ে গেছে, এবার আমরা মাইনাস কানেকশন করছি। গাইস এবার আমরা গ্রাউন্ড কানেকশন করছি, আপনারা দেখুন এটা গ্রাউন্ডের তার। আমাদের সার্কিট কানেকশন করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে প্লাস মাইনাস গ্রাউন্ড বার করে নেবো, ওটা ডাইরেক্ট ক্যাপাসিটরের সাথে যাবে। অনেকগুলো তার হয়ে গেছে, আমরা ইনপুটের তারটা আগে থেকে লাগিয়ে রেখেছি যাতে আমরা এখন সার্কিটটা বসিয়ে দিয়ে ঢোকে, ক্যাবিনেটে বসানোর পর যাতে লাইন করা যায়। আপনার সাথে থাকুন। আমাদের সার্কিট ক্যাবিনেটে বসানো একদম কমপ্লিট। সো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা এই ভিডিওটা এখানটাতে সমাপ্ত করছি। নেক্সট ভিডিওতে আমরা এই তারগুলো সব লাগানো দেখাবো, গোটা মানে ক্যাবিনেট কমপ্লিট করা দেখাবো, সাথে সাউন্ড টেস্টিংও থাকবে। তো গাইস আপনারা অবশ্যই কমেন্ট করুন, বেশি বেশি লাইক শেয়ার করুন। দেখা হচ্ছে থার্ড পার্টে।